আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো আজকে ভাবলাম এখন থেকে স্টার্ট করি। সন্ধ্যার পর একটু কিছু খেতে হয়, তাই জল আর একটু বিস্কুট খেয়ে নিলাম, কারণ ঘরে জল আর বিস্কুটটা ছিল। দুঃখের বিষয় এটাই, আর আমার সন্ধ্যা লাগলে মনে হয় যে একটু ফাস্ট ফুড খেতে ভাবলাম। আমার বন্ধুটা বলে আমার জন্য খাবার এনে দিয়েছিল, বাট না, আমার এর করে যদি ছিল তবু ভালো। বন্ধু আমার স্কুল লাইফের কথা, তারপরে চলে যাওয়ার পরে আবার বসে বসে হচ্ছে কে একটু লাইফ করে নিয়েছে। তো আমার প্রিয় বন্ধু সবাই ছিল লালিপপ এনে দিয়েছিল, আর আমি লালিপপ খাওয়ার জন্য ব্যস্ত হয়েছিলাম। আর আজকে ফেসটা আমি সেভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা হচ্ছে খুব অসুস্থ হয়েছিল, নিজে নিজে দেখে ভয় লাগছিল, তাই আমি একটা কি বুঝলে লাগিয়ে রাখছিলাম। তারপর বাবা এসে বললো,